কিশোর কখনো গ্যাং নয় কয়েকজন কিশোর একসঙ্গে মিলে সঙ্গবদ্ধভাবে খারাপ কাজ করলে তখন তাকে গ্যাং বলা হয় আজকের কিশোরাই আগামী দিনের বাংলাদেশ আজকের শিক্ষার্থীরা সচেতন হলে সমাজে মাদক থাকবে না বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমিতে আয়োজিত ডিএমপি এবং জাইকার উদ্যোগে পরিচালিত ডিআরএসপি প্রজেক্টের রোড সেফটি পোস্টার অ্যান্ড স্লোগান কন্টেস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন কিশোর তো আসলে কোনো গ্যাং না হ্যাঁ গ্যাংটা কখন হয় কয়েকজন কিশোর বয়সী ছেলেরা বা মেয়েরা যাই হোক তারা যদি একসাথে মিলে সঙ্গবদ্ধভাবে কোনো একটি খারাপ কাজ করে তখন তাকে গ্যাং বলা হয় আদারওয়াইজ কিশোর শব্দটা তো অবশ্যই আমরা পছন্দ করি আমি নিজের একজন কিশোর ছিলাম যারা বড় হয়েছে সবাই এক সময় কিশোর ছিল এখন আমাদের এখানে অনেক কিশোররা রয়েছে আমরা সেই কিশোরদের আমরা বলি যে এই কিশোররা হলো আগামীর বাংলাদেশ আমি একটা এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন শুধুমাত্র পোস্টার স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না শিক্ষার্থীরা তারা স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে ট্রাফিক আইন মানার বিষয়ে সচেতন করে তুলবে তারা কেবল পোস্টারের ভিতরে সীমাবদ্ধ থাকবে না তারা কেবল স্লোগানের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এসেছে আমি বলবো যে প্রাথমিকভাবে তারা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সকলকে তারা সচেতন করে তুলবে ট্রাফিক আইন মানার বিষয়ে এদিন অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ মনিপুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাইকা বাংলাদেশের চিফ অফিসার তোমহিদু ইচিগুচি ঠাকুর ট্রাফিক সেফটি প্রজেক্টের প্রজেক্ট লিডার ইউশিহিসা আসাদা